প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের পুনরায় হাজির হলাম ন্যারেশনের ইন্ট্রিগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করার জন্যে। আমি গত ক্লাসে তোমাদেরকে ন্যারেশনের অ্যাসার্টিভ সম্পর্কে ধারণা দিয়েছি, আজ আমি তোমাদের ন্যারেশনের ইন্ট্রিগেটিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা দেব। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স চেনার বুদ্ধি যদি কেউ না বুঝতে পারো, তাহলে খেয়াল রাখবে যে সেন্টেন্সের সেটে এইরকম অর্থাৎ প্রশ্নবোধক একটা চিহ্ন দেওয়া আছে, আমরা সেটাকেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলব। তোমাদের সকলের হয়তো মনে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ইনভাইটেড কমা তুলে দিয়ে দ্যাট লিখেছিলাম, কিন্তু যদি কোনো সেন্টেন্স প্রশ্নবোধক থাকে তাহলে আমরা এই ইনভার্টেড কমা দিয়ে ইনভার্টেড কমায় পরিবর্তে আমরা ইফ লিখব। ওখানে যেমন দ্যাট লিখেছিলাম, এখানে ইফ লিখব। এবং ইন্টারোগেটিভ থাকলে সেড টুর পরিবর্তে আমরা লিখব হলো আস্কড। এছাড়া আই থাকলে হি, ইউ থাকলে অবজেক্টের অনুসারে আই, মাই থাকলে হিজ, যা আমরা ন্যারেশনে ইন্ডিভিজুয়ালি গত ক্লাসে শিখেছিলাম সেইগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, হি সেড টু মি, আর ইউ ইল, প্রশ্নবোধক চিহ্ন, মিনিট কমা শেষ। তাহলে যেহেতু শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি সেন্টেন্সটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমি বলেছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সেড টু বাদ দিয়ে আমরা লিখব আস্কড। তাহলে দাঁড়ালো কি, হি আস্কড মি, এই অংশে থাকলো। এবং আরও বলেছি কমা তুলে দিয়ে আমরা লিখবো ইফ প্লাস সাবজেক্ট। তাহলে এখানে কমা তুলে দিয়ে আমরা লিখলাম হলো ইফ প্লাস সাবজেক্ট কি, ইউ। ইউটা আসবে প্রথমে পরিবর্তিত হয়ে, আর আরটা যাবে হলো পরে। তাহলে ইউ পরিবর্তন হলে কার সাথে পরিবর্তন হয়, ইউ অবজেক্টের সাথে। তাহলে আসতেছে আই, আমি যার পরিবর্তন হয়ে ওয়াজ, তারপরে আর কোনো পরিবর্তন নাই, সেন্টেন্স অ্যান্সার হয়ে গেছে। উত্তরটি দাঁড়ালো হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল। দ্যাট মিন্স আরেকটি জিনিস মনে রাখতে হবে, আমরা যখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স প্রশ্নে দেওয়া থাকে সাবজেক্টটি পরে দেওয়া থাকে, কিন্তু উত্তর করার সময় সাবজেক্টটি আগে আসবে এবং ভার্বটি পরে যাবে, তাহলেই সেটি ইন্ট্রোগেটিভ আর থাকবে না এবং আমার ন্যারেশনের উত্তরটি আমি পাব। তাহলে তোমরা এই চিহ্নটি মনে রাখবে, সাবজেক্ট আগে আসবে আর ভার্ব পরে যাবে, ক্রস। অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ক্রস হবে উত্তর করার সময়, ভিতরে ইনভার্টেড কমার ভিতরের অংশে ক্রস হবে, প্রোনাউনটা পরিবর্তন হবে এবং ক্রস আকারে সাবজেক্ট আগে লিখতে হবে, ভার্বটি পরে লিখতে হবে। উদাহরণস্বরূপ আর একটি আমি তোমাদেরকে বোঝাচ্ছি, হি সেড টু মি উইল ইউ প্লে ফুটবল, ইমেট কমা শেষ। যদি তাই হয় তাহলে আমরা লিখব সেইটির পরিবর্তে আমরা লিখব আস্কড। তাহলে হি আস্কড মি, কমা তুলে দিয়ে আমরা লিখব হলো ইফ, সাবজেক্ট ইউ পরিবর্তন হয়ে যাবে আই, উইল পরিবর্তন হবে উড, তারপরে যা আছে তাই, প্লে ফুটবল। পরিবর্তনের তেমন কোনো পরিবর্তন আসেনি, শুধু সাবজেক্টটা আমরা আগে নিয়ে আসছি আর ভাবটা আগে ছিল সেটা পরে নিয়ে গেছি। অ্যাসার্টিভে এই ধরনের কোনো কাজ করতে হয়নি, যেখানে যা ছিল আমরা অ্যাসার্টিভে সেখানে তাই রেখেছিলাম। তাহলে আমরা দেখলাম যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টটি আগে আসে,
ভার্বটি পড়ে যায়। এছাড়া অ্যামিজার থাকলে ওয়াজার, হ্যাভাস থাকলে হ্যাড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড। এই যে সূত্রগুলো আমরা অ্যাসার্টিভে দেখেছি ওই সূত্রগুলো বহাল থাকবে, অর্থাৎ শুধু কৌশল লেখার স্ট্রাকচারটা পরিবর্তন হবে, ভার্বের পরিবর্তন বা সাবজেক্টের পরিবর্তনের কোনো পরিবর্তন হবে না। এইভাবে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করতে পারি ন্যারেশনের উত্তরে। তাহলে আবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আর এক ধরনের হয়, সেটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে। যেমন হি সেড টু মি, হোয়াই আর ইউ মেকিং এ নয়েস, প্রশ্নবোধক চিহ্ন। এখন খেয়াল রাখতে হবে যদি প্রশ্নবোধকে প্রথম অক্ষরটি ডাব্লিউএইচ অর্থাৎ হোয়াই, হোয়ার, হোয়েন, উইল কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড নয়, উইল হলো সাহায্যকারী ভার্ব। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে আমাদেরকে ইফ বসবে না, অর্থাৎ ডাব্লু অথবা এইচ যুক্ত ওয়ার্ডে সমান সমান ইফ বসবে না, ডাব্লিউএইচ ওয়ার্ডটি থাকবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটি থাকবে, এটা মনে রাখতে হবে। তাহলে সেন্টেন্সটি কী দাঁড়ালো, হি আস্কড মি, ইফ দিব না দিয়ে ওই হোয়াই লিখব, হোয়াই সাবজেক্ট হচ্ছে এক নিয়ম আগে, ইউ থাকলে আই, অ্যামিজার থাকলে ওয়াজ, তারপরে যা আছে তাই মেকিং, মেকিং এ নয়েস। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদেরকে এইটুক সূত্র যদি মনে রাখি তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা ন্যারেশন করতে পারবো। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ক্লোজ হয়, সেইটুর পরিবর্তে আক্সড হয়, কমাত্রতে ইফ হয় এবং ডাব্লিউএইচ জায়গা থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডই বসবে, ইফ বসবে না, এইটুক মনে রাখবে। তাহলে আমরা যে কোনো সেন্টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে আমরা ন্যারেশনে পরিণত করতে পারবো। উদাহরণস্বরূপ আরেকটি দেখাই ডাব্লিউএইচ দ্বারা, আরেকটি দেখাই I said to him, when will you come to my home, house? তাহলে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা দেখি সেইটির পরিবর্তে লিখব হলো আস্কড, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, কমাত্র যদি আমরা ইফ বসাবো না, যেটি ডাব্লিউ ছাড়া আছে, তাহলে হোয়েন, তাহলে আই আস্কড হিম হোয়েন, সাবজেক্ট পরিবর্তনে আগে আসবে, সাবজেক্ট কী হবে, কার সাথে পরিবর্তন হচ্ছে, এখানে হিমের সাথে, যেহেতু এখানে হিম আছে অবজেক্ট, তাহলে ইয়ে যদি হিমের সাথে পরিবর্তন হয় হির শক্তি বেশি, ওই জন্য হি লিখতে হয়, থার্ড পার্সন হি থাকলে যে কোনো প্রোনাউন হির সংস্পর্শে এসে থার্ড পার্সনের রূপ ধারণ করে, তাই ইউ হিমের কেসে আসে, হিমের শক্তি বেশি, তাই এখানে হি হয়ে গেছে। তাহলে ইউ পরিবর্তন লিখলাম হি, উইল থাকলে লিখব হলো উড, তারপরে যা আছে তাই। কিন্তু খেয়াল রাখতে হবে এখানে আরেকটি প্রয়োজন আছে, মাই, মাই একটি প্রোনাউন, যেহেতু আমি বলেছি যেখানে যেখানে প্রোনাউন সেখানে সেখানে পরিবর্তন, তাহার নাম ন্যারেশন। আমরা একটি প্রোনাউন পরিবর্তন করছি, আরেকটি প্রোনাউন এখনও পরিবর্তন করিনি, তাহলে এই প্রোনাউনটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমি বলছি ওয়াই দিয়ে শুরু হলে অবজেক্টের সাথে পরিবর্তন হয়, তাহলে এখানে ওয়াই দিয়ে শুরু নয়, তাহলে কার সাথে পরিবর্তন হবে, সাবজেক্টের সাথে পরিবর্তন হবে, তাহলে মাই পরিবর্তন হচ্ছে আই এর সাথে, কিন্তু আই এর শক্তি কম, তাই আই কোনো কিছুকে পরিবর্তন করতে পারে না, এখানে মাই হবে। তাহলে উড কাম টু মাই হাউস, তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো যেখানে যেখানে প্রোনাউন সেখানে সেখানে পরিবর্তন। এই সূত্র ধরে যদি আমরা আগাই তাহলে আমরা দেখব
যে প্রোনাউনটু যে জায়গায় থাক যতবারই থাক আমরা প্রয়োজন অনুসারে পরিবর্তন করব। শুধু মনে রাখতে হবে ওয়াই দিয়ে শুরু হলো অবজেক্টের সাথে পরিবর্তন, আর ওয়াই ছাড়া যে প্রোনাউনগুলো আছে সেইগুলো সাবজেক্টের সাথে পরিবর্তন। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে খেয়াল রাখবো দুই ধরনের জিনিস। একটি হলো যদি সেন্টেন্সের মধ্যে ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে, অর্থাৎ বি ভার্ব সাহায্যকারী ভার্ব দিয়ে যদি প্রশ্নবোধক থাকে তাহলে ই প্লাস সাবজেক্ট বসবে এবং ভার্বগুলো ওই সূত্র অনুযায়ী চেঞ্জ হবে। আর যদি ডাব্লিউএইচ দ্বারা প্রশ্নবোধকটি থাকে তাহলে ই বসবে না, ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসবে, কিন্তু পরিবর্তন ওই সূত্র অনুযায়ী, অর্থাৎ সাবজেক্ট আগে আসবে ভার্ব পরে যাবে, এইভাবে পরিবর্তন করতে হবে। তাহলেই আমরা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তন পেয়ে যাব। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি বুঝলাম। এখন আমাদেরকে বোর্ড কোশ্চিনের বা বিভিন্ন এক্সারসাইজের ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সারসাইজ বের করে তোমাদেরকে এই সূত্র ধরে সেই এক্সারসাইজগুলো করার চেষ্টা করতে হবে। চেষ্টা করতেই তোমরা বুঝতে পারবা যে আসলে আমার কথাগুলো বুঝতে পেরেছো কি পারোনি। তাহলেই তোমরা আস্তে আস্তে সেই জিনিসগুলো তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। যে জিনিসগুলো তোমরা বুঝতে পারোনি সেইগুলো আমার সাথে যোগাযোগ করবে, তাহলেই তোমরা আমি সেইগুলোকে ব্যক্তিগতভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, আমার জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম।